আবার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব 18 তারিখ বরাক উপত্যকায় আসছেন ভোট চেয়ে। আজকে আবার কাগজ কলের আমাদের আরেকজন সহকর্মী অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় মারা গেছেন, ইমরান আলী ঠাকুরিয়া, মাত্র 55 বছর বয়সে মারা গেছেন। এই নিয়ে কাগজ কলের মৃত্যু সংখ্যা হয়ে দাঁড়ালো 83। মোদী সাহেবের 16 সালের আমরা একটা অডিও আপনাদের মিটিং এর শোনাতে চাই, একবার শুনুন। শুনুন এই হলো আমাদের নরেন্দ্র মোদী সাহেবের বক্তব্য। উনি বলছেন কংগ্রেস নাকি কাগজ কলকে বন্ধ করেছে, সম্পূর্ণ মিথ্যা। 2014 সালে নরেন্দ্র মোদী সাহেবের সরকার গঠন হয় এবং 2015 সালের 20 অক্টোবর কাগজ কল, কাছাড় কাগজ কল বন্ধ করা হয়। উনি বন্ধ করেছেন, উনার সরকার বন্ধ করেছে। তারপর 2017 মার্চ মাসে নগাঁও কাগজ কল বন্ধ করা হয়, যখন কেন্দ্রে মোদী সরকার এবং রাজ্যে সানুয়াল সরকার, দুইটা সরকার মিলে কাগজ কলকে বন্ধ করে শ্রমিক কর্মচারীদের অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় হত্যা করা হচ্ছে। আজকে 83 জন শ্রমিকের মৃতদেহের উপর ভর করে উনি আবার আসছেন ভোট ভিক্ষা করার জন্য। কাদের ভোট নেবেন? মৃতদের পরিবারের ভোট নিতে আসছেন? আমরা আপনাকে ধিক্কার জানাই মোদী সাহেব, আপনার মতো মিথ্যাবাদী, স্বৈরাচারী, শ্রমিকের ধ্বংসকারী কোন নেতা ভারতবর্ষে আজ পর্যন্ত জন্মগ্রহণ করে নাই। আপনি বলেছিলেন 32,000 ইন্ডাস্ট্রি গগৈ সাহেব ধ্বংস করেছেন, সবগুলি আপনি রিভাইভ করবেন। কোন ইন্ডাস্ট্রি তো আপনি বানান নাই, কোনো কিছু রিভাইভ করেন নাই। কাগজ কলকে বন্ধ করে 4 লক্ষ মানুষকে আপনি বেরোজগার করেছেন এবং 4,141 কোটি টাকা কাগজ কলের নামে 2014 থেকে 2018 পর্যন্ত বিনিয়োগ করা হয়েছে বলে লুণ্ঠন করা হয়েছে। আপনাকে এবার জবাব দিতে হবে, শ্রমিক কর্মচারী নয়, বরাক ব্রহ্মপুত্রর সমস্ত জনগণকে আমরা অনুরোধ করছি, এই মিথ্যাচারী, এই স্বৈরাচারী, এই নিষ্ঠুর হত্যাকারী সরকারকে পরাজিত করে পরিত্রাণ আনুন, আসামকে বাঁচান। ধন্যবাদ।